1990 সালে জাতিসংঘ প্রতি বছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1991 সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 1.5 কোটির বেশি প্রবীণ আছেন। এটা 2025 সালে হয়ে যাবে 2 কোটি। 2050 সালে এই সংখ্যাটা দাঁড়াবে 4.5 কোটিতে। তখন দেশে শিশুদের চেয়ে প্রবীণদের সংখ্যা বেড়ে যাবে। 2013 সালে সরকার জাতীয় প্রবীণ নীতিমালা তৈরি করলেও পরিবার বা সমাজে এই নীতিমালা এখনও তেমন কার্যকর হয়নি। জাতীয় প্রবীণ নীতিমালা অনুসারে বাংলাদেশের 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের প্রবীণ বলে অভিহিত করা হয়। তবে বিশ্বের শিল্পোন্নত দেশসমূহে 56 বছর বয়সী ব্যক্তিদের প্রবীণ হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘ কর্তৃক এবারের 32তম প্রবীণ দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা। জাতিসংঘের তথ্য মতে বিশ্বব্যাপী প্রবীণরা দুর্ব্যবহার, অবহেলা, নির্যাতন এবং শোষণের সম্মুখীন হচ্ছেন সবচেয়ে বেশি। অথচ দেশের উন্নয়ন তথা আজকের সমাজ ও সভ্যতার মূল কারিগর তারাই। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পহেলা অক্টোবর 2022 তারিখ শনিবার বেলা 11টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয় রামগড় খাগড়াছড়ি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি শুরু হয়ে পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পরিষদ সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয় রামগড়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি ছিলেন রামগড় সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক প্রভাষক আরাধন মহাজন, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, প্যানেল মেয়র আবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তাগণ এ সময় বলেন, প্রবীণদের প্রতি সহনশীল হওয়া বা সহনশীল আচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্য। আমাদের সমাজে বিভিন্ন কারণে প্রবীণরা প্রতিনিয়ত অবহেলিত, নির্যাতিত এবং বঞ্চনার শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সরকার আগামী দিনগুলোতে প্রবীণদের জন্য আরও অনেক কর্মসূচি নিয়ে আসছে। সেখানে হচ্ছে প্রবীণদের জন্য যে পার্ক, তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য বিমার মতো বিভিন্ন কর্মসূচি চালু করছে, যেটা আমাদের যে ক্রমবর্ধমান যে প্রবীণ জনগোষ্ঠী তাদের জন্য এই বর্তমান সময়ের সবচেয়ে অনেক বেশি দাবি, যে আমাদের যে প্রবীণ জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য আমাদের সরকারের অনেক কিছু করার আছে। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে আমাদের প্রবীণ জনগোষ্ঠী সম্মানের সাথে বসবাস করবে। বর্তমান সরকার যে হারে বাংলাদেশের মানুষকে হয়তো অর্থনীতির উপর এটা নির্ভর করে, যে হারে অর্থ আমাদেরকে হয়তো 500 টাকা দিই 1 ঘন্টা, একদিন, এক কারো জন্য 5 দিন, 15 দিনের জন্য হলো কিছু আর্থিক সহায়তার সুযোগ করে দিয়েছে, কারণ এখানে এটা আমাদের জন্য যথেষ্ট। এটার কারণ হলো যে আমরা অর্থনীতিতে এখনও বহুত ডাউন, বহুত অর্থনীতিতে দুর্বল নাই, অর্থ নাই, সেই জন্য আমাদের জন্য এটা অনেক বহু কিছু আমি মনে করি। আমি আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই আজকে উপস্থিত হয়েছেন। আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সময়টা নিশ্চয়ই ভালো কাটছে। একটা এতদিন হয়তো বাড়িতে ছিলেন বা নিজে নিজের পরিবেশে ছিলেন, একটা আজকে আসলেন উপজেলাতে। আমাদের শহর সমাজসেবা অফিসার, উনি উপজেলা সমাজসেবা অফিসারের দায়িত্ব আছেন, অনেক সুন্দরভাবে আয়োজনটা করেছেন। আমি চিন্তা করছিলাম যে এত প্রবীণ ব্যক্তিকে আগে আজকের অনুষ্ঠানে আসা কি সম্ভব, উনি কিন্তু আপনাদের সবার সাথে কানেক্টেড হয়ে আপনাদেরকে নিয়ে আসছে। তা আমি সাথে হয়তো আমরা আরও তরুণরাও যদি থাকতো তাহলে আমরাও বুঝতাম যে না, আমাদের গুরুত্ব আছে, মানে তরুণদেরও দায়িত্ব আছে প্রবীণদের প্রতি, এবং আজকে যে তরুণ সেও একদিন তো প্রবীণ হবে, এই দায়িত্বটা তাকে পিতা মাতার প্রতি দায়িত্ব নিতে হবে। ব্যক্তিগতভাবে মানে আমি মনে করি যে আমার বাবা 67 ইয়ার্স, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি 2015 সালে ইন্তেকাল করেছেন। তো এটাই চিন্তা করি আসলে আরও থাকলে হয়তো বা আমরা আরও একটা ছায়ার মতো পরিবারের, মানে যখন একজন প্রবীণ ব্যক্তি পরিবারের প্রধান যিনি যখন এই পৃথিবী থেকে চলে যান,
তখন কিন্তু সন্তানরা বুঝতে পারে যে হ্যাঁ, সব রেসপন্সিবিলিটি কিন্তু তাদের ঘাড়ে চলে আসে, তাদেরকে চিন্তা করতে হয়। ওনারা চলে থাকলে কিন্তু এগুলা মাথায় থাকে না, অনেক দায়িত্ব কিন্তু নিয়ে ফেলে একজন প্রবীণ সমাজ পরিবারের মধ্যে, পরিবারের ভবিষ্যৎ বলেন, পরিবারের সম্পত্তি, জায়গা সম্পত্তি বা চারদিকে সবার খেয়াল রাখা, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার খেয়াল রাখা, এটা কিন্তু ওনারাই করেন। আমরা আমাদের কাজ করব নিয়ে থাকি, তরুণরা যেটা করে বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি, সে কারণে সবসময় আমাদের প্রবীণ জনগোষ্ঠীর, আমাদের যে বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের পারিবারিক যে ব্যবস্থা, আমাদের যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, ওনাদের অনেক গুরুত্ব রয়েছে।